তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। পশ্চিমবঙ্গের বিনোদন জগতের পরিচিত মুখ সুদীপা চ্যাটার্জি ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করে ব্যাপক খ্যাতি কুড়িয়েছেন। সম্প্রতি বাংলাদেশে এসে গরুর মাংস রান্না করে চরম কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। ওই রান্নার অনুষ্ঠানে বাংলাদেশি অভিনেত্রী তারিন জাহান গরুর মাংসের কোফতা রান্না করেন। একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে তাকে। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই রান্নার ভিডিও। সুদীপা ওই রান্না খেয়েছেন বলেও গুঞ্জন রটে। যদিও সুদীপা জানিয়েছেন খাওয়া তো দূর, রান্নাও করেননি তিনি, কিন্তু তাতে লাভ হয়নি, বরং তার প্রতি ক্ষোভ ক্রমশই বাড়ছে ওপর বাংলার অধিবাসীদের। আমি যতদিন ফ্লোরে ছিলাম, ফ্লোরে মাংস পর্যন্ত, মুরগির মাংস ছাড়া কোনো মাংস ঢোকেনি। এবার লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন সুদীপা। ফেসবুক লাইভে তাকে বয়কট করার কথা শুনতেই অভিনেত্রী সোজা জানালেন, আমায় যদি বয়কট করতেই হয় তাহলে এখানে এসে আমায় দেখছেন কেন? কি আশ্চর্য, আমায় দেখবেন আবার বয়কট পর্যন্ত করবেন, ব্লক করে দিন, আমায় দেখবেন না। যেদিন থেকে সুদীপার বিরুদ্ধে গরুর মাংস খাওয়ার অভিযোগ ওঠে সেদিন থেকে অনেকে বলছেন তিনি যেন শুয়োরের মাংস রান্না করেন। লাইভে এ বিষয়ে সুদীপা প্রশ্ন করেন, হিন্দুরা সত্যি কি শুয়োরের মাংস খায়? আমি তো জানি না, আমি কোনো হিন্দুকে এটা খেতে দেখিনি। কোন হিন্দুরা শুয়োরের মাংস খায় আমি জানা নেই, খায়। তবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষের তোপে পড়তে হচ্ছে সুদীপাকে। একজন ব্যক্তি লিখেছেন, পুরো পশ্চিমবঙ্গের মানুষের মাথা লজ্জায় হেড হয়ে যাচ্ছে। আরেকজন মন্তব্য করেছেন, আপনি আর কত নির্লজ্জতার প্রমাণ দেবেন। এর আগে বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়ে সুদীপা বলেন, তারিন অনুষ্ঠান শুরু করতে গিয়ে ভুলবশত বলে ফেলেন, আজকে তোমায় আমি গরুর মাংস রান্না করে খাবো, তার দায়িত্ব আমার উপর বর্তায় না। আমি কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস? ছোট পর্দা থেকে মাসখানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চ্যাটার্জি। তার জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজেই ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেই সূত্রেই ঈদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন। তবে পুরো পর্বে একবারও সুদীপাকে গরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি। বিনোদন ডেস্ক, বানুটি।